শুধু দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রিনাস ফ্যামিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট আমরা যখন বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে দাওয়াত খেতে যাই তখন আমরা চিকেন রোস্টটা সবাই খুবই পছন্দ করি কিন্তু বাসা আসার পর সেটা খুবই মিস করি আর যেন মিস করতে না হয় তাই আমি বাবুরচিদের থেকে সরাসরি রেসিপি নিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিকেন রোস এর জন্য আমার যা লাগবে প্রথমে আমি এরকম মুরগি মাংস চার পিস নিয়ে নিয়েছি রানের মাংস এখন এগুলোকে আমি ছুরি দিয়ে হালকা একটু কেচে নেব এখানে আমি সাদা মুরগিটা নিয়েছি হালকাভাবে হালকাভাবে একটু একটু করে কেচে দিচ্ছি যেন মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায় আমার মুরগির মাংসগুলো কাঁচা হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর আদা চামিচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বাবুরচিরা অবশ্যই এখানে রঙ ব্যবহার করে আমি রঙের চেয়ে হলুদের গুঁড়াটাই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি তাই আমি হলুদের গুঁড়াই দিলাম হলুদের গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে এখন আমি এটাকে বিশ মিনিট ধরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এখন চুলায় আমি একটি হাড়ি বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন আমি মুরগির মাংসগুলোকে একটু লালচি করে ভেজে নেব যেহেতু এটা সাদা মুরগি তাই আমি এটাকে একটু বেশি করে বাদামি কালার করে ভেজে নিয়েছি আমার মুরগির পিসগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এখন আমি এই তেলের ভিতরি আরেকটু তেল দিয়ে দেব তেল দিয়ে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নেব আমি পেঁয়াজগুলোকে নেড়ে দিচ্ছি হালকা বাদামি করে ভেজে নেব আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আধা চা চামিজ জিরা বাটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন আদার কাঁচা গন্ধটা সরে যায় আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুই টুকরো এলাচ চার টুকরো দারচিনি এখানে যেহেতু আমি শাহি গরম মশলা ব্যবহার করবো তাই এই গোটা মশলাটা কম দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এক চা চামিচ ধনিয়ার গুঁড়া এখন আমি সামান্য পানি দিয়ে দেব পানি দিয়ে এখন আমি একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি এক চামিচ শাহি গরম মশলা এই গরম মশলার রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ টমাটোর পিউরি গোটা কাঁচামরিচ পাঁচ সাতটা এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ এরপর দিব আমি হাফ চা চিনি শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটা আমি মিডিয়াম টু হায়ার মাঝামাঝি আছে রান্না করছি আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি মাংসের টুকরাগুলো দিয়ে আমি একটু মশলার সাথে হালকা হালকা করে নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব এর মধ্যে আমি আধা কাপ দুধ এরপর দিয়ে দেব আমি লেবুর রস আমি এরকম এক ফালে লেবু নিয়ে নিয়েছি আমার এক চা চামচ পরিমাণ রস হবে এখন আমি একটু আবার নেড়ে দিচ্ছি এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত আমার পানিটা কমে এসেছে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেবো আমি টোস্ট বিস্কুটের গুঁড়া আমরা বিয়েবাড়িতে সাধারণত যখন রোস্ট খাই আমাদের তখন একটু ঝোলটা আঠালো থাকে এই টোস্ট বিস্কুটের গুঁড়া দেওয়ার কারণেই ঝোলটা আঠালো থাকে এখন দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি খুব কম আছে এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটা সবার শেষে দেওয়ার কারণ হচ্ছে আমার ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো থাকবে আর এখন দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল এই তিনটি মশলায় টোস বিস্কুটের গুঁড়া আর ঘি আর এই কেওড়া জল এই তিনটি মশলায় বিয়েবাড়ির শাহি স্টাইলের স্বাদটা এবং গন্ধটা পুরোপুরি রান্নায় নিয়ে আসে এখন আমি চুলার আঁচটা একদম করে মিনিট ঢেকে রান্না করব। দর্শক হয়ে গেল আমার স্টাইলে শাহি চিকেন রোস্ট আপনারা বাসায় এটা অবশ্যই চেষ্টা করে দেখবেন রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য উৎসাহিত করবেন আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্য